বুধবার রসুল কে মেনে ছিল মেনে ছিল মানে কিন্তু রসুল আমার দয়া সাগর রহমত লিল আলামিন বার বার করে বোঝাতে যদি একবার ফিরে আসে তাই আমরা শুধু বারবার করে যুবকদের বলি জওয়ানদেরকে বলি যদি তারা একবার ফিরে আসে কপালটা খুলে নৌজোয়ান যুবকেরা আল্লাহ নবীর কথা যারা শুনেছিলেন তাদের কপালটা কালো হয়ে গিয়েছিল অল্প সময়ে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে তত্ত্ব দিলাম কথাগুলো মাথায় রাখেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন খাসায়েসুল কুবরার ভিতরে লেখা হয়েছে আল্লাহ নবীর চাচা হযরতে আবু তালেব সারাটি জীবন বুকে জড়িয়ে দিয়ে বলে মুহাম্মদ তোমার আব্বা নাই গো মুহাম্মদ তোমার মা নাই গো তাই আমি তোমার চাচা তোমাকে দূরে ফেলে দিতে পারি না বলে মুহাম্মদ ওরে মুহাম্মদ আমি তোমার চাচা তোমাকে বড়ই ভালোবাসি আল্লাহ নবী চাচা শ্রোতে আবু তালেব আমার নবী পাকের সঙ্গে একটি সফরে রওনা দিয়েছিলেন ওই সফর কালেতে আবু তালেব আমার নবীকে দেখে বলেছিলেন ও নবী মুহাম্মদ ও ভাতিজা মুহাম্মদ আমি তোমার সঙ্গে সফরে এসেছি আমি তোমার চাচা মনে হয় আর বাজব না আল্লাহ নবী একথা শোনার পরে বলেছিলেন ও চাচা চান কি হয়েছে একবার বলো আমি রহমাতুল্লিল আলামিন আমি হলাম দয়ার সাগর একবার আমাকে বলো আল্লাহ চাইতো তোমার পেরেশানি দূর হয়ে যাবে একটু জোরে বলবেন না আমি সহ্য করতে পারছি না ও বাদিজা মুহাম্মদ পানির পিপাসায় আমার কলিজা ফেটে যায় আমার কলিজা চৌচির হয়ে যায় আর মনে হয় বাজব না আমার মনে হয় এখানে দাফন করতে হবে রে মুহাম্মদ আল্লাহ নবী বলেছিলেন ও চাচা জান আপনার এমন পানি পিপাসা লেগেছে আপনি আর সইতে পারছেন না আবু তালেব আমি আর বাজব না আমি মারা যাব মুহাম্মদ তবে মুহাম্মদ রে তোর আব্বা যখন ছিল না আমি তোমার বুকে পিঠে মানুষ করেছিলাম তোমার কোলে করে আমি চুমা খেয়েছিলাম ও মুহাম্মদ আমি শেষ সময়ে একটু পানি রাব্দার করছি মুহাম্মদ পানি না পেয়ে মারা যাব পানি না পেয়ে ইন্তেকাল হয়ে যাব আল্লাহ নবী দয়া নবী আমার চাচার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন ও চাচা চান এমন কথা বলবেন না ও চাচা চান এমন কথা শোনাবেন না আবু তালেব বলেছিলেন ও ভাতিজা মুহাম্মদ কেন এই কথা শোনাবো না আমি আবু তালেব সামনে দেখ
দেখতে পাচ্ছি পাহাড় কোনো পানি নাই আমু আবু তালে পিছনে দেখতে পাচ্ছি পাহাড় কোনো পানি নাই আমি আবু তালে ডান দিকে দেখতে পাচ্ছি মরুভূমি কোনো পানি নাই আমি আবু তালে দেখতে পাচ্ছি সব মরুভূমি মরুভূমির বাড়িগুলো গরম হয়ে গেছে এখানে পানি পাওয়া যাবে না আল্লাহ নবী বলেছিলেন ও চাচা মুহাম্মদ আমি তোমার ভাতিজা জানিয়ে দিলাম আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ আমার ওসিলায় তোমাকে পানির ব্যবস্থা করে দেবে ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন আল্লাহর রাসূল ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন চাচার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন আমার চাচা আল্লাহ পানির ব্যবস্থা করে দেবে আল্লাহ নবী দয়া নবী আমার দয়া সাগর রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ নবী দয়া নবী দিনে নবী দয়া দরিয়া আল্লাহ নবী গোড়া পিঠ থেকে নেমে রসুল আমার বাড়িগুলো হাত মোবারক খানা দিয়ে খোঁড়ে আল্লাহ নবী আমার মরুভূমির বাড়িগুলো সরাতে লাগলেন আল্লাহ রসুল আমার মরুভূমির বাড়িগুলো সরাতে লাগলেন ও সোনার মালিকেরা ও জানের যুবকেরা কি বলবো বলে জানা ফেটে যায় আল্লাহ নবীর কথা বলতে গেলে চোখে পানি থাকে না গো আল্লাহ নবী দয়া নবী আমার দুলালি হাত মোবারক খানা দিয়ে আল্লাহ নবী গর্ত করার পরে আল্লাহ দরবারে আর্জ করেন আল্লাহ আল্লাহ গো আমি আপনার পেয়ারা নবী আমি আপনার পেয়ারা হাবিব আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন আমার চাচা যদি পানি না পেয়ে মারা যায় আমি রসূলুল্লাহ এ মুখ দেখাতে পারবো না মক্কার মানুষেরা মদিনার মানুষেরা আমাকে উল্টো পাল্টা বলবে আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও ও জওয়ানরা যুবকেরা ও সোনা মাইনারা ও হেদিয়া গ্রামের যুবকেরা ও হেদিয়া জওয়ানেরা ও মুরুব্বি বাবেরা কি নবী আল্লাহ করেছিলেন আল্লাহ নবী হাত দিয়ে বাড়িগুলো যখন শুনিয়ে গর্ব করে নিয়েছিলেন আমার আল্লাহ খুশি হয়ে দয়া নবী দোয়াটা কবুল করে নিয়েছে আল্লাহ নবী নুরানি হাত মোবারক না তুললে আর ওই মরুভূমির গর্ব দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে যায় আবু তালে থেকে অবাক হয়ে গিয়েছে আবু তালে অসাধ্য হয়ে নিয়েছে আবু তালে বলছে মুহাম্মদ ও ভাতিজা মুহাম্মদ আমি এজন্য তো তোমাকে ভালোবাসি আমি এজন্য তো তোমাকে মহাপদ করি আজকে তুমি আমার পানির ব্যবস্থা করে দিলে আল্লাহ নবী বলেছিলেন ও চাচা জান ও আবু তালে চাচা জান পানির ব্যবস্থা আমি করি না আমার আল্লাহ এ পানির ব্যবস্থা আল্লাহর দলে হয়ে যায় যে রসুলের দলে হয়ে যায় যে নবীর কথা মেনে নেয় দুনিয়া আখেরাত তার জন্য কামিয়াবি হয়ে যায় আল্লাহ নবী চাচা ওই ফোয়ারা পানি দিয়ে হাতখানা দিয়ে পানি আজলা করে তুলে নিজে খেয়ে জানটা ভরিয়ে নিলে কেন
কিতাব থেকে দেখে এসেছি পরিষ্কার বলতে লাগি আল্লাহ নবী আমার চাচা সঙ্গে বাড়ি চলে গেলেন আবু তালেবের একদিন শরীর খারাপ হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহ নবীকে ডাকে পাঠিয়েছেন শরীরটা বড় দুর্বল আমার শরীরটা খারাপ বাবা আমি আর মনে হয় দুনিয়া জমিনে বাঁচবো না আমি আর মনে হয় দুনিয়া জমিনে থাকবো না ও ভাতিজা মুহাম্মদ আমার জন্য তোমার মালিকের কাছে দোয়া করো তোমার দোয়ার ওসিলায় আমি আবু তালেব ভালো হয়ে যাব একটু জোরে বলুন বিশ্বাস ছিল নামাজ পড়বে না রোজা করবে না হালাল খাবার খাবে না হারাম খাবে কেন লিডারগিরি চলে যাবে লিডারগিরি চলে যাবে আল্লাহ নবী চাচা আল্লাহ নবীকে বলেছিলেন ও ভাতিজা মুহাম্মদ আমার জন্য দোয়া করো তোমার মালিক আমাকে ভালো করে দেবে আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা আল্লাহ নবী ঠিকানা হাত তুললেন আল্লাহ আল্লাহ আমার চাচা জান আমাকে বড় ভালোবাসে আল্লাহ আমার চাচা জান আমাকে বড় মহব্বত করে আল্লাহ পাক আমার চাচা জান অসুস্থ আছে আল্লাহ আমার চাচাকে আপনি সুস্থ করে দিন আল্লাহ নবী এই দোয়া না চাইতে চাইতে আল্লাহ নবী দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আল্লাহ নবী দোয়া কবুল হয়ে গেল আর চাচা আবু তালেব সুস্থ হয়ে গিয়েছে আবু তালেব বলছে হে মুহাম্মদ ভাতিজা তোমার মালিক সত্য তোমার কথা শুনে তোমার মালিক তোমার কথা সত্যিকারে শুনে যদি না শুনতো আমি আজ কয়েকদিন বিছানায় পড়ে আছি কোন রকমের ভালো আছি তুমি তোমার মালিকের কাছে এমন কি বললে সুস্থ হয়ে গেলাম দয়া নবী বলেছিলেন চাচা জান একবার আপনি মালিকের কথা শুনুন একবার মালিকের দরে চলে আসুন আপনি যখন মালিকের কথা শুনবেন আপনি যখন মালিকের দরবারে হাজিরা দেবেন মালিক অটোমেটিক আপনার দোয়া কবুল করবে জোরে বলুন আপনাদের অসুবিধা হচ্ছে তা শয়তান কিন্তু ঘোরাঘুরি করছে বলতে হাই দেখেন ভালো জায়গায় শয়তান আছে না এসে শুধু চিন্তা করছে কেউ আর শোনে না দেখছে দেখছে আব্দুল জব্বার চুপ আব্দুল জব্বারের উন্নতি উন্নতি কি কোন দিকে বিরানির তাবারকের হানির দিকে আবার চিন্তা ভাবনা করছে বাড়িতে তো বলে দিছে রাত দশটা যেন না পার এইবার চিন্তা ভাবনা করছে শয়তান মনের খবরে জান না জানে মনের ভিতরে ঢোকে বলবান করে শোনে বলছে না বলছে শয়তান এসে আস্তে আস্তে দেখছে কে কি করে যে দেখছো ওয়াজ না শোনে না অন্য মনুষ্য তখন খোঁচাতে চাই হাত থেকে বাড়ি থাকে তখন শুধু বসে বসে কথা করতে বলতে কি হয়েছে যখন খোঁচাতে ভালো লাগে ভালো লাগে রসুল বললেন না দুনিয়া উ মানে রাতুল আখেরা এই দুনিয়া হলো আখেরাতের চাষবাড়ি এই দুনিয়া হলো আখেরাতের বাগান হে আমার উম্মাত উম্মাতিরা এই দুনিয়ার জমিনে তুমি যত ভালো কথা শুনবে আল্লাহর কোরআন শুনবে আমি রসুলুল্লাহর কথা শুনবে তোমার দিল অন্তর পরিষ্কার হবে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তসবি বলবে এখানে আল্লাহর ইবাদত করলে আর জান্নাতে তোমার কাজ তৈরি হলো জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়াটা হলো আখেরাতের খেতি বাড়ি এখানে চাষ করবেন সেখানে ফসল হবে এখানে যেমন কর্ম করবেন ওখানে তেমন
ফল হবে আচ্ছা আমরা সারা জীবন বেঁচে থাকব না মারা যাব মারা যাব সবাই মারা যাব কি দুই একজন থাকব না আল্লাহ কেন থাকব না আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত কোনো কথা হবে না সময় হয়ে গেলে আজরাইল যাবে ধরবে না চলে যাবে কোনো কথা শুনবে না কেউ যদি ভুল করে বলে যে আল্লাহ কসম আমার এই হাত ধরে গেছে কোনো কথা হবে না তুই পায়খানা করছিস কোন পাও অসুবিধা নেই ওই লোক ধরে চলে যাবে সময় সময় কোনো কথা হবে না নির্দিষ্ট সময়ে আমাদের জানটা কব্জ করে আজরাইল চলে যাবে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই বহু জায়গায় বলি আজকেও বলছি বলে তাহলে আপনারা সবাই বলছেন যে আমরা একদিন মারা যাব তাহলে বলেন যাওয়ার আগে পরিবর্তন হয়ে ঈমানদার হয়ে যাব না যা ছিলাম ওই হবে পরিবর্তন হয়ে যাব আমরা সবাই পরিবর্তন হয়ে যাব আশা রাখছি আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন ঈমানি হালাতে বাঁচিয়ে রাখেন আল্লাহ মুহূর্ত যেন আমাদের ঈমানে হালাতে হয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে আমরা সবাই মারা যাব এ কথা জানি এবার আপনারা বলুন তো কবরে আগে যায় লাশ না কবরে আগে যায় বাঁশ সবাই লাশ কেউ বলছে লাশ কেউ বলছে বাঁশ কেউ বলছে লাশ কেউ বলছে বাঁশ বাঁশ আর লাশ এখন বুঝি বুঝি হচ্ছে দেখি কোন দিকে যায় জি আমরা যখন মারা যাব আমি মিজানুর রহমান আমার নাম নাম থাকবে না মরে যাওয়ার পরে ইন্তেকালের পরে নাম পরিবর্তন হবে পরিবর্তন হবে পরিবর্তন হবে কি নাম হবে লাশ আর জি বলে যাবেন কলকাতা চিত্তরঞ্জনে যাবেন মেডিকেলে যাবেন আপনি নিন্দাতলে যাবেন প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে হিন্দু মারা যাচ্ছে খ্রিস্টান মারা যাচ্ছে মুসলমান মারা যাচ্ছে বৌদ্ধ মারা যাচ্ছে সবাই মারা যাচ্ছে সব জাতির মানুষ কিন্তু মরে যাওয়ার পরে নাম পাল না যে আব্দুল জব্বার মরে গেছে কি বেরিয়েছি লাশ মরে যাওয়ার পরে আমাদের একটাই নাম সেটা কি লাশ তাহলে আপনারা বলুন কবরে আগে যায় লাশ